আগ্নেয়স্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ রবিবার রাতে হাবরার বাণীপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় অনুমান অসামাজিক কাজের উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবড়া ধৃতদের নাম ছোট্ট অধিকারী ও আরিফুল মণ্ডল পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুজনেরই বাড়ি হাবড়া থানা এলাকায় রবিবার গভীর রাতে পুলিশের কাছে খবর আসে বাণীপুর আমবাগান এলাকায় সন্দেহজনকভাবে দুই যুবক ঘোরাঘুরি করছে পুলিশ এসে হাতে নাতে তাদের ধরে ফেলে তল্লাশি করেই উদ্ধার হয় গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র পুলিশের অনুমান এলাকায় অসামাজিক কাজ করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল ধৃতেরা ধৃতদের সোমবার বারাসত আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড হাবড়া